এক হাতে নিয়ে উঠোন বাড়িঘর ঘুরে বেড়ায় ফুটফুটে সুলতানা। দুটি পা নেই, নেই একটি হাতও। এতটুকু বয়সে জীবনের কঠিন বাস্তবতা ঠেলে বাম হাতে ভর দিয়ে চলাফেরা করে নিষ্পাপ শিশুটি। সবার জুড়ি আছে, আমার এই মনের জুড়ি আছে কিনা আল্লাহ ছাড়া কেউ করতে না। বরগুনার পাথরঘাটা উপজেলার ছোট্ট ট্যাংরা গ্রামের সুলতান মিয়া এবং খাদিজা বেগমের মেয়ে হলেন সুলতানা। সুলতানার জন্য 2021 সালের 21 ফেব্রুয়ারি প্রথম সন্তান সুমনের জন্মের 17 বছর পর জন্ম হয় সুলতানার। সেই আনন্দ যেন ভিসাতে পরিণত হয়েছে পুরো পরিবারের কাছে। আজ দেখেন আমি মরে গেলে এই মনের কে লালন পালন করবে? এই মেয়েটা আমার দিন দিন আমার মাথার বোঝা হয়ে যেতেছে। ওর কত আশা বাসা, এখনই বলে যে আমাকে বিয়ে দেব না। দেখেন ওরে কে নিব আর কোথায় দেব। জন্ম থেকে হাত পা হারানো সুলতানা আপন মনে খেলা করে যায় দিনভর। ইচ্ছে হলেই নিজের মন মতো সাজতে বসেন মায়ের কসমেটিক নিয়ে। নিজ হাতে দেন টিপসহ বিভিন্ন রকমের সাজার উপকরণ। 3.5 বছর বয়সে ছোট্ট সুলতানা দিন দিন যতই বড় হচ্ছে ততই যেন কপালে চিন্তার ভাঁজ পড়ছে পরিবারের সদস্যদের। গরিব মানুষ এইটা কে করবে? আর যদি কোনো অর্থ না থাকে ও কেমনে চলবে? আমি আজ বাদে কাল মরে যাবো, এই মেয়েটার যে কি পালাটা হবে আমি একটু দেখে যেতে পারবো না। বিশেষ চাহিদা সম্পূর্ণ এই শিশুর কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছেন তার মা। মনে তো দিনের দিন বড় হয়ে যায়, মাথার বোঝাই ওই গেদু আপনার পাওয়াইয়া হাত দিয়া মনে এদিক ওদিক যাচ্ছে। সন্তান যেমনই হোক তবুও বদনজর থেকে বাঁচাতে সুলতানার কপালে ছোট্ট কালো টিপ এঁকেছেন মা খাদিজা বেগম। সুলতানার হাসিমাখা মুখের পেছনে রয়েছে শূন্যতা। সবার মতো সেও কবে দুপায়ে ভর করে চলবে, কবে অন্য শিশুদের মতো স্কুলে যাবে, সেই চিন্তার যেন দিন গুনে পরিবারের সদস্যরা। হাত পা বিহীন সুলতানার দৈনন্দিন কাজে সহায়তা করেন তার পরিবারের লোকেরা। কোলে করে সব জায়গায় নিয়ে যেতে হয় সুলতানাকে। ডাঙ্গুরাই এত ছোট মেশে মে লইয়া যায়, আজ বড় হয়ে গেল মাথার কুলো হলো আজ যাইব না। গেদুর তো তুই মুইয়া হাখানে যাই তুইবে চলতে হইবে। জন্মগত ওর হাত নাই পাও নাই, এই একটা হাত আছে এটা দিয়ে কিরকম চলবে? এখন এই যে আমরা সবাই চলাফেরা করি কিন্তু ও তো পারে না। ওর মনে তো অনেক আশা যে ও চলাফেরা করবে, এরকম একটা আর একটা বড় বাড়ি থাকবে। এরকম দেখেন এই জায়গায় বৃষ্টি হইলেই এই ঘরের ভিতরে পানি চলে যায়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সুলতানাকে প্রতিবন্ধী ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন বরগুনা পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকুনুজ্জামান খান। সহায়তা করার যদি ইতিমধ্যে তার প্রতিবন্ধী কার্ড যেটা এটা প্রসেস শুরু হয়ে গেছে, আশা করি যে এতদিনে তার পেয়ে যাওয়ার কথা কার্ড। আর এমনিতে অন্যান্য যে বিষয় আছে আমাদের এখান থেকে যে সুবিধাগুলো দেওয়া যায়, দেখা যায় যে মাঝে মাঝে খাদ্য সহায়তা দেওয়া যায়। উপযুক্ত অনুদান পেলে সুলতানার বাকি জীবনটা সুন্দরভাবে কাটতে পারবেন বলে আশা করছেন তার স্বজনরা।